রাশিয়ার তৈরি লং রেঞ্জের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার সামরিক বাহিনীতে প্রথম সার্ভিসে আসে আজ থেকে 17 বছর আগে 2007 সালে। বর্তমানে রাশিয়ার পাশাপাশি ভারত, চীন ও তুরস্কের সামরিক বাহিনীর এই ডেডিকেটেড এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে। বর্তমানে এটিকে বিশ্বের সবচেয়ে কার্যকর একটি এয়ার ডিফেন্স সিস্টেম হিসাবে বিবেচনা করা হয়। এটিকে কার্যত সোভিয়েত আমলের S-300 এয়ার ডিফেন্স সিস্টেমের উপর হাউলি আপগ্রেড করে নতুন প্রযুক্তির সমন্বয়ে ডিজাইন ও তৈরি করে রাশিয়ার আলমার্জ এন্টি এয়ার ডিফেন্স সিস্টেম ম্যানুফ্যাকচারিং কোম্পানি। গত 2021 সালের হিসেব অনুযায়ী সুনির্দিষ্ট সংখ্যক ইন্টারসেপ্টর মিসাইল সহ প্রতিটি S-400 ব্যাটারির রপ্তানি মূল্য হতে পারে $800 মিলিয়ন। এর ইন্টারসেপ্টর মিসাইলের ম্যাক্সিমাম রেঞ্জ 400 কিলোমিটার। তবে এটি বিভিন্ন দূরত্বের টার্গেটের জন্য 4টি ভিন্ন ভিন্ন সিরিজ ও রেঞ্জের ইন্টারসেপ্টর মিসাইল দ্বারা সজ্জিত করা হয়েছে। বিশেষ করে লং রেঞ্জের এরিয়াল টার্গেট ধ্বংস করার জন্য 400 কিলোমিটার রেঞ্জের SAT-N6 ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়। তার পাশাপাশি মিডিয়াম রেঞ্জের 250 কিলোমিটারের মধ্যে টার্গেট ধ্বংস করার জন্য 84N6 এবং 120 কিলোমিটার টার্গেটের জন্য 9M96-2 সিরিজের ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়। তবে 0 থেকে 40 কিলোমিটার রেঞ্জের মধ্যে যে কোনো এরিয়াল টার্গেট ধ্বংস করার জন্য 9M96-E সিরিজের অ্যাডভান্স ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়। রাশিয়ার আলমার্জ কোম্পানি তৈরি অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু ব্যাটারি ইউক্রেনের সীমান্ত সংলগ্ন এলাকা এবং ক্রিমিয়া দ্বীপে মোতায়েন করা থাকলেও বাস্তবে এরা কোনো কার্যকর ব্যবহার লক্ষ্য করা যায় না। রাশিয়া S-400 এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইউক্রেনের বেশ কিছু যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে দাবি করলেও এই সংক্রান্ত কোনো ভিডিও বা ইমেজ প্রকাশ করেনি। অন্যদিকে ক্রিমিয়া দ্বীপে এটি মোতায়েন করা থাকলেও রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের বেশ কিছু যুদ্ধজাহাজ ও সাবমেরিন বেশ কয়েকবার স্ক্র্যাপ ক্রুজ মিসাইল হামলায় ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করার সময় এর রাডার সিস্টেম কোনো সাড়া দেয়নি। তবে রাশিয়া যাই বলুক না কেন, চলমান যুদ্ধে রাশিয়ার S-300 S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের বেশ কিছু ইউনিট ইউক্রেনের সামরিক বাহিনী মিসাইল ও ড্রোন হামলা একবারে ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আবার এই সব এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা ভুলভাবে এ পর্যন্ত নিজ দেশেরই 10-12টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার এই সব ডিফেন্স সিস্টেম দ্বারা ধ্বংস করা হয়েছে। গত 2023 সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রাশিয়ার লুহান্স ও ক্রিমিয়ার মোতায়েন থাকা 3-5টি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ইউনিট ধ্বংসের বিষয়টি প্রকাশ করে রাশিয়ার বেশ কিছু মিডিয়া। তখন রয়টার্স নিউজের দেয়া তথ্য মতে সাম্প্রতিক সময়ে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার কোনো এক বিমান ঘাঁটিতে মোতায়েন থাকা S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের 4টি মিসাইল লঞ্চার ইউক্রেনের ড্রোন কিংবা মিসাইল আঘাতে একবারে ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও এই বিষয়টি কিন্তু একেবারে শতভাগ নিরপেক্ষ কোনো সূত্র দ্বারা প্রমাণ করা সম্ভব হয়নি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।